করে কুরিয়ার সার্ভিসে আমাদের কুরিয়ার আছে, তখন আমরা কুরিয়ার সার্ভিস উদ্দেশ্যে রওনা দিলাম। কুরিয়ার সার্ভিসে গেলাম, কুরিয়ারটা নিলাম। তারপর আমার ফ্রেন্ডের রিয়াকশনটা দেখুন, এই মাত্র আমার ফ্রেন্ডের রিয়াকশন দেখুন, দেখে মনে হচ্ছে কত ধরন ধরে খাবার খাই নাই, তার রিয়াকশন। তারপর কুরিয়ারটি নিলাম, দেন আমরা হাঁটা শুরু করলাম। তারপর ওর বলছে নানি বাসাতে আসছিলাম, দেন কুরিয়ারটি নিয়ে আবার আমরা দেয়াল দিয়ে রাখছি। চারটে আমাদের চোখের সামনে কি নতুন শোরুম করলো, যে শোরুমটির নাম ছিল স্বপ্ন, এবং অনেক সুন্দর শোরুমটি যেটা দেখা যাচ্ছে, এবং ভিতরে অবশ্যই যাবো, সেটা সময় হোক উদ্ভাবন হোক, শোরুম উদ্ভাবন আমরাই করবো, কারণ শোরুম আমাদের জন্য খোলা হচ্ছে স্পেশালি। দেন হাঁটতে হাঁটতে চলে গেলাম এটা মামার দোকানে, অবশ্যই দেখাচ্ছি জায়গাটা, আপনার একটু ধৈর্য ধরেন, অবশ্যই আপনাদের ধৈর্য ধরাতে আমাদের অনেক কিছু। এখানে একটু ক্যামেরাতে একটু আউট করে দিয়েছিলাম, ক্যামেরা ক্লিক চলে আসছে, এবং আমরা ফুচকা মামার দোকানে চলে আসলাম। এটা হলো ঐতিহ্যবাহী ফুচকার দোকান, এখানে অলওয়েজ কোনো কিছু থাকুক না থাকুক ফুচকা আর নিয়ে দেখতে পাবেন অবশ্যই। দেখুন ফুচকার দোকানের ভিড়টা, অবশ্যই মামার ফুচকা খেতে অনেক মজা, কিন্তু আমাদের দুঃখের বিষয় ছিল মামার ফুচকাটা সেদিন শেষ হয়ে গেছিল, মানে মশলা গুলো শেষ হয়ে গেছিল, তার জন্য আমরা ফুচকাটা খেতে পারি নাই, তার জন্য আমার বন্ধুর রিয়েকশনটা অনেক খারাপ ছিল।